আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশরাফুল ইসলাম, ইউএলএর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে ওয়েবসাইট প্রিলোডার। প্রিলোডার বলতে আমরা যে জিনিসটিকে বুঝি তা হচ্ছে আমরা যখন ওয়েবসাইট লোড করি এবং প্রথমত যে অ্যানিমেশনটি আমরা দেখতে পারি সেটি হচ্ছে প্রিলোডার। তো সাধারণত প্রিলোডার আমরা যে কারণে ব্যবহার করি তা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে যখন ভিজিটর ভিজিট করতে আসে এবং সেই যেই সময়টা ওয়েট করতেছে ওয়েবসাইটটি লোড হওয়ার জন্য, এটা যাতে তার কাছে বোরিং না হয় এটার জন্য আমরা একটা প্রিলোডার তৈরি করে থাকি। এবং অবশ্যই যখন আমরা প্রিলোডার তৈরি করবো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে এই প্রিলোডারের কারণে যাতে আমাদের ওয়েবসাইটের লোডিং টাইমটা আরও বেড়ে না যায়। তো সচরাচর আমরা যে জিনিসটা করি প্রিলোডার তৈরি করার সময় আমরা CSS বা কি ফ্রেম ইউজ করে থাকি। তো আজকে এর মাধ্যমে আমরা একটা প্রিলোডার তৈরি করব। তো চলুন দেখা যাক কীভাবে আমরা একটা প্রিলোডার তৈরি করতে পারি। তো শুরুতে আমাদের একটি প্রজেক্ট ফোল্ডার লাগবে, আমি প্রজেক্ট ফোল্ডারটা তৈরি করে ফেলি। প্রজেক্ট ফোল্ডারটা আমি নাম দিলাম ধরেন CSS লোডিং অ্যানিমেশন। হ্যাঁ আচ্ছা, তো এখানে আমাদের আর কিছু ফাইল লাগবে, ফোল্ডার লাগবে। প্রথমে আমি CSS ফোল্ডারতে ক্রিয়েট করলাম। এইখানে আমাদের একটা ফাইল লাগবে যার নাম হচ্ছে স্টাইল ফাইল। হ্যাঁ স্টাইল CSS। আচ্ছা তো আমরা ব্যাকে গেলাম। এখন এখানে আমাদের আরেকটা ফোল্ডার লাগবে, এর নাম দিলাম আমি যে সেখানে আমাদের জাভাস্ক্রিপ্টের একটা ফাইল রাখবো। তো যেহেতু লোডিংটা আমরা তৈরি করবো সেখানে আমাদের একটা জাভাস্ক্রিপ্টের কোড লাগবে, ছোট্ট একটা লাইন, তো সেটা আমরা এখানে রাখবো। তো এটা নাম দিলাম আমি কাস্টম ডট জিএস। আচ্ছা, এবং এইখানে আমরা একটা ফোল্ডার ফাইল ক্রিয়েট করি, এর নাম দিলাম আমরা ইন্ডেক্স HTML ফাইল, ইন্ডেক্স ডট HTML। আচ্ছা, তো আমাদের এই প্রজেক্ট ফোল্ডারটা আমরা সাবলাইমে ওপেন করি। আচ্ছা, সাবলাইমে আমার এটা ওপেন হয়ে গেছে, এটা আমার ইন্ডেক্স ফাইল। আচ্ছা, তো ইন্ডেক্সে আমরা সাধারণত HTML কোডগুলোই লিখে থাকি। তো আমাদের যে HTML সিনট্যাক্সটা আছে এটা হচ্ছে এটা। এখানে আমি নাম দিলাম CSS লোডিং অ্যানিমেশন। এরপর আমরা যে কাজটা করবো এটা হচ্ছে আমাদের যে CSS ফাইলটা আছে এটা আমরা লিঙ্ক করে ফেলবো। CSS এর ভিতরে যে স্টাইল ফাইলটা আছে এটা আমরা লিঙ্ক করে রাখলাম। এবং শেষে আমাদের যে স্ক্রিপ্ট ফাইলটা মানে যে কিউরি ফাইলটা যে বা JS ফাইলটা থাকবে সেটা আমরা লিঙ্ক করে ফেলবো। এবং আমাদের আরও একটি ফাইল লাগবে যেটা হচ্ছে যে কিউরি লাইব্রেরি ফাইলটা আমাদের লাগবে। তো আমি যে কিউরি সিডেন্টটা নিয়ে আসি, শুধু সিডিএনটা, যেটা তবে সিডিএন ব্যবহার করতে অবশ্যই এটা মনে রাখবেন যে যখন যদি আপনাদের পিসিতে নেট না থাকে, নেট কানেকশন না থাকে সেক্ষেত্রে আপনাদের সিডিএনটা কাজ করবে না। তো অবশ্যই যখন আমরা আপনার অফলাইনে কাজ করবেন তখন চেষ্টা করবেন যে এটা ফাইলটা ডাউনলোড করেই ব্যবহার করার। আচ্ছা, এবং আমি স্ক্রিপ্ট ফাইলটা রেখে দিলাম। এতটুকু পর্যন্ত আমাদের ফাইল যা যা দরকার ছিল তা আমরা লিঙ্ক করে ফেললাম। এখন যেটা করবো আমরা মার্কআপটা তৈরি করবো। প্রথমে আমরা অ্যানিমেশনের মার্কআপটা তৈরি করি, দেন আমরা যা অ্যানিমেশন করার প্রয়োজন হয় CSS-এ সেটা আমরা করব। তো প্রথমেই আমরা একটা ডিভ নিলাম, এর নাম দিলাম লোডার র্যাপার। আচ্ছা, এর ভিতরে আমি আরেকটা ডিভ নিলাম, এর নাম দিলাম আমি স্পিন। আচ্ছা, তো প্রথমে আমরা লোডিংয়ের যে অ্যানিমেশনটা আছে এই জিনিসটা আমরা ক্রিয়েট করে ফেলি। তো এটা ক্রিয়েট করার জন্য আমাদের অবশ্যই CSS-এ যেতে হবে। আমি CSS-এ গেলাম। এখন আমরা আমাদের সর্বপ্রথম যেই ফোল্ডারটা বা সরি যেই ডিপটা আছে এই ডিপটার নাম হচ্ছে লোডার র্যাপার, এটাকে আমরা অ্যানিমেশন করব বা এটা দিয়ে আমি কাজ শুরু করব। তো এটাতে আমি কাজ শুরু করলাম। এইখানে আমরা যে জিনিসটা করব প্রথমেই এর পজিশনটা আমরা ফিক্স করে দিব, কারণ এটা নড়াচড় করবে না। যেমন আমরা যতই স্ক্রল করি বা যাই করি এটা জায়গা তার পজিশন মতো জায়গা ফিক্স থাকবে। এরপর যা করবো যে একে আমরা টপ বটম লেফট রাইট যা আছে সব জায়গা থেকে একে আমি জিরো করে দিব। টপ থেকে জিরো, বটম থেকে জিরো, লেফট থেকেও সে জিরো এবং রাইট থেকেও সে জিরো থাকবে। হ্যাঁ, এবং যখনই আমরা সাধারণত পজিশন ইনস্টল করে থাকি তখন আমাদের হাইট ওয়েট আমরা 100% দিয়ে রাখি, বিশেষ করে উইথটা আমরা 100% রাখার চেষ্টা করি বিশেষ ক্ষেত্র ছাড়া। আচ্ছা, তো আমি এখানেও একই কাজ করলাম, উইথটা আমি 100% করে রাখলাম এবং হাইটটাও 100% করে রাখলাম। হ্যাঁ আচ্ছা, এবং এখানে আমরা একটা দ্যাট ইন্ডেক্স দিয়ে রাখতে পারি, কারণ এটাকে আমরা চাবো সবসময় উপরে রাখার জন্য। আমাদের নিচে যে কন্টেন্টগুলো থাকবে তার সব কন্টেন্টের উপরে থাকবে আমাদের লোডার র্যাপারটা। তো লোডার র্যাপারের কাজ এতটুকু ছিল। এখন যেটা কাজ করবো যে আমার লোডার র্যাপারের ভিতরে কী ছিল, আমাদের লোডার র্যাপারের ভিতরে ছিল স্পিন। তো স্পিনটা নিয়ে আমরা কাজ করি। এবার এখন স্পিনটা নিয়ে আসি, ডট স্পিনটা, এটা তো আমি কী করবো পজিশন করবো। হ্যাঁ,
তো পজিশন করার আগে সর্বপ্রথম যে কাজটা করবো এটাকে আমরা ডিসপ্লে ব্লক করে নিই একদম। যদিও আমরা জানি যে আমাদের ডিমগুলো ডিসপ্লে ব্লক লেভেলে থাকে, তারপর আমি এটাকে কনফার্ম করে নিলাম যে এটা কি ডিসপ্লে ব্লক, কোনো রকম সমস্যা যাতে না করে। তারপর আমরা কী করলাম, পজিশন একে আমি করে দিলাম রিলেটিভ, হ্যাঁ, এবং টপ থেকে আমি ধরেন একে নামাই দিলাম 50%, এবং লেফট থেকেও সে নামবে 50% চাপবে। এবং ধরেন এর একটা আমরা হাইট এবং উইথ দিব, হ্যাঁ, এর একটা হাইট দিলাম আমরা 150 পিক্সেল, এবং এর একটা উইথ দিলাম আমরা 150 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, তো এবং এখানে একটা আমরা বর্ডার দিই, বর্ডার 2 পিক্সেল সলিড, এবং এটা আমি কালারটা দিলাম গ্রিন। তো আমাদের আউটপুটটা কীরকম আসে আমরা আউটপুটটা তাহলে একটু দেখে আসি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আউটপুট, দেখেন এটা কিন্তু সেন্টার বরাবর নেই। তো সেন্টার আনার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা মার্জিন দিয়েও এটাকে সেন্টার আনতে পারি, বা আমরা চাইলে এটাকে ট্রান্সফর্ম ট্রান্সলেট করেও মিডিলে নিয়ে আসতে পারি। তো আমরা মার্জিনটা যদি ইউজ করি তাহলে মার্জিনটা এইভাবে কাজ করবে যে মার্জিন আমার যেই হাইট এবং উইথ থাকবে, তো এটাকে টপ থেকে ওই একই তার অর্ধেক পরিমাণ আমরা মাইনাস করে দিব। তো প্রথমে টপ থেকে যদি আমরা মাইনাস করি -75 পিক্সেল, তো আমরা জানি যে মার্জিনের প্রপার্টিগুলো ক্লক ওয়াইজ কাজ করে, যে আমাদের একটা ক্লক যেভাবে ঘুরে, ক্লকের ঘড়ির কাঁটাগুলো যেভাবে ঘুরে, যে রাইট সাইড থেকে সে ঘুরতে থাকে, প্রথমে টপ, তারপর থাকে লেফট, তারপর থাকে রাইট, তারপর থাকে বটম, তারপর থাকে লেফট। তো লেফট থেকে তাকে আমি কত করে দেবো -75 পিক্সেল, এখানে একটা স্পেস দিব আমরা, ঠিক আছে, এবং এখান থেকে আমি একটা সেমিকোলন দিয়ে দিলাম। এখন দেখেন সে মাঝে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো এতটুকু ঠিক আছে, আমরা এটাকে পজিশন নিয়েছিলাম, একটা কারণ আছে আমাদের, আরও একটা কারণ আছে, আমরা এই স্প্রিংটাকে বিফোর এবং আফটার দিয়ে কাজ করব। তো আমি এখানে একটা বিফোর নিলাম, এবং একে আমি কী করে দিলাম, কন্টেন্ট খালি রাখলাম, ঠিক আছে, একটা কন্টেন্ট আমরা যখনই বিফোর নিব তখন সর্বপ্রথম যে কাজটা করবো কন্টেন্ট দেবো, তারপরে একে আমরা পজিশন করবো, পজিশন করে বলে দেবো সে অ্যাবসোলিউট। যেহেতু আমরা জানি যে প্যারেন্ট যদি আমাদের যদি বিফোর আফটার করি সেক্ষেত্রে আমাদের প্যারেন্ট হয় রিলেটিভ এবং চাইল্ড হয় কি অ্যাবসোলিউট। আচ্ছা, তো ঠিক আছে, এতটুকু আমাদের যা লিখলাম, ঠিক আছে, এখন যেটা করবো যে একে আমরা ধরেন আমরা এর ভিতরে যাকে ক্রিয়েট করবো, হ্যাঁ, যেই শেপটা আমরা ক্রিয়েট করবো, সে তার প্যারেন্টের টপ থেকে 5 পিক্সেল থাকবে, লেফট থেকেও 5 পিক্সেল থাকবে, এবং রাইট এবং বটম দুই জায়গা থেকে সে 5 পিক্সেল থাকবে, মানে সে চারোদিক থেকে তার প্যারেন্টের 5 পিক্সেল ভিতরে থাকবে। আচ্ছা, তো তারপর আমরা কী করতে পারি, এখানে আমরা কোনো হাইট এবং উইথ ব্যবহার করবো না, এখানে শুধু আমি বর্ডারটা ইউজ করলাম, এবং গ্রিন লেয়ার জায়গায় আমি শুধু লিখে দিলাম ব্লু। তো দেখেন কী হয়, একটা শেপ ক্রিয়েট হবে, দেখেন এইটার ভিতর বরাবর ক্রিয়েট হয়েছে, হ্যাঁ। তো এটা কীভাবে হলো, যে তার প্যারেন্টের অনুযায়ী সে কাজ করতেছে, তার প্যারেন্টের যে হাইট উইথটা ছিল তার থেকে আমি শুধু কী করলাম, তাকে 5 পিক্সেল করে চারদিকে চাপাই দিলাম, তো ওই অনুসারে সে কাজ করা শুরু করলো, মানে তার মানে হচ্ছে সে তার প্যারেন্টের থেকে হাইট উইথটা অটোমেটিক নিয়ে নিয়েছে। তো আমি কী করি, বিফোরটার আরও একটা আফটার নেই, শুধু এখানে বিফোর জায়গায় কী লিখে দেবো, আফটার। তো আমার কন্টেন্ট থাকবে, টপ বটম সব থাকবে, এখানে ব্লুর জায়গায় আমি করে দিলাম রেড, ঠিক আছে। তো এটা কোথায় আসে দেখেন, দেখেন আমার যে ব্লুটা ছিল তার উপরে চলে আসছে, ঠিক আছে। তো কেন চলে আসছে, কারণ যে দেখেন এটা 5 পিক্সেল, সে কিন্তু তার প্যারেন্ট থেকে কোনো কিছু নিচে নামেনি, মানে এই প্যারেন্ট থেকে নেমে সে 5 পিক্সেল কী হয়েছে, এটার উপরে চলে আসছে। তো আমরা কী করি, এটাকে আরও বেশি নিচে নামাই দিই, কী করতে পারি, এখানে ধরেন 15 পিক্সেল, তাহলে সে কোথায় চলে যাবে, ভিতরে, দেখেন এটা থেকে এটা 5 পিক্সেল দূরত্ব, আবার প্যারেন্টের এইটা থেকে এটা 15 পিক্সেল দূরত্ব। আমরা 15 পিক্সেল দিতে পারি, বা আমরা চাইলে 10 পিক্সেলও রাখতে পারি, ঠিক আছে, এরকম থাকে। তো 15 পিক্সেলটাই সুন্দর লাগে, 15 পিক্সেলটাই থাকুক। তো এটা হচ্ছে আমাদের শেপ। তো এখন আমরা যেটা করি, যে প্রত্যেকটা বর্ডারের কালারটা আমরা ট্রান্সপারেন্ট করে দেবো, ঠিক আছে, বর্ডার কালারগুলোকে আমরা কী করবো, ট্রান্সপারেন্ট করে দেবো, বর্ডার থাকবে কিন্তু বর্ডার কালারগুলো ট্রান্সপারেন্ট থাকবে। তো এটা কীভাবে করবো, ধরেন প্রথমে এটা প্যারেন্ট, একে দিয়ে আমরা কাজটা শুরু করি, মার্জিনটা উপরে উঠাই দিই, এখানে মার্জিনটা থাকুক, এখানে লিখি বর্ডার টপ কালার, ঠিক আছে, বর্ডার টপ কালার আমি করে দিলাম গ্রিন, GRW&Green, এবং এইখানে আমি করে দিলাম কি, ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট, ঠিক আছে। দেখেন কী হয়, দেখেন সব কিছু চলেছে, শুধু টপ কালারটাই ট্রান্সপারেন্ট আছে। আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা কী করতে পারি, সব জায়গায় ইউজ করতে পারি, কপি করে দিলাম, এখানে বসে দিলাম, সেখানে গ্রিনের জায়গায় ব্লু, আবার এখানে বসে দিলাম
এখানে গ্রিনে যাই কি হবে রেড। এখন যদি আমরা রিলোড দিই দেখেন আমাদের শুধু এই টপ তিনটা বটমই তিনটা কালারই বা তিনটা বর্ডারটাই আছে, বাকিগুলো নেই। আচ্ছা বাকিগুলো আছে কিন্তু এগুলোকে ট্রান্সমিট করার কারণে দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, প্যারেন্টকে আবার একটা কাজ করে প্যারেন্টকে দিয়ে এখানে আমি বলে দিই বর্ডার রেডিয়াস 50%, ঠিক আছে। এবং তিনোটাকে আমরা বলতে পারি আচ্ছা বর্ডার রেডিয়াস দিই, এই যে বর্ডার রেডিয়াস সে 50% হয়েছে। তো তাহলে বাকি দুইটাকে আমাকে অবশ্যই বর্ডার রেডিয়াস করতে হবে। আচ্ছা তো এরকম একটা শেপ ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। আচ্ছা তো এই শেপের শেপের ভিতরে আমরা কী করবো যে আমরা চাচ্ছি যে শেপটা একটু সুন্দরভাবে ঘুরবে, হ্যাঁ, লোডিং একটা অ্যানিমেশন টাইপ যে মনে হচ্ছে যে সে সবগুলো একসাথে ঘুরতেছে এরকম একটা লোডিং অ্যানিমেশন সে ক্রিয়েট করবে। তো এটার জন্য বা আমরা যদি নিজস্ব কাস্টম কোনো রকম অ্যানিমেশন ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে সচরাচর আমরা কি ফ্রেমটাই ইউজ করে থাকি। তো যেটা করব আমরা যে প্যারেন্ট আছে, তো আমরা প্যারেন্টকে এখানে সবগুলো সব বিফোর এবং আফটার প্যারেন্ট হচ্ছে শুধু স্পিন। এখানে আসলাম আবার, এখানে এসে আমি অ্যানিমেশন ক্রিয়েট করতে হলে প্রথমে অ্যানিমেশনটা লিখতে হয়, দেন অ্যানিমেশনের নাম লিখতে হয়। তো আমি এটা নাম ধরেন স্পিন দিলাম, ঠিক আছে। স্পিন এই নামটা আমার কোনো ক্লাসের সাথে কিন্তু কোনো সামঞ্জস্য বজায় রাখতেছে না, এটা সে কিন্তু নিজে নিজে এটা এটা পেছনে যে কোনো নাম দিতে পারেন। তো আমি এটা নাম দিলাম স্পিন, হ্যাঁ। এখন সে কত সেকেন্ড ধরে ঘুরবে, কীভাবে কাজ করবে এই জিনিসটাও আমি তাকে বলে দিব। তো সে ধরেন স্পিনটা করবে 2 সেকেন্ড ধরে, মানে লোডিং অ্যানিমেশনের যেই অ্যানিমেশনের যেই স্পিডটা এইটা, দেন তার হবে অ্যানিমেশনটা কাজ করবে লিনিয়ার হবে, লিনিয়ার, ঠিক আছে। এবং এটা অবশ্যই অ্যানিমেশনটা কী থাকবে ইনফিনিটি, ঠিক আছে। আচ্ছা এবং শেষে এখানে আমি কি ফ্রেম লেখা শুরু করি, এখন প্রথমে আমাদের অ্যাট দ্য রেট কি ফ্রেমস, তারপর আমাদের যে অ্যানিমেশনটা আছে তার নামটা দিতে হয়, হ্যাঁ। তো আমাদের অ্যানিমেশন তো শুরু হয় সাধারণত 0% থেকে, 0% থেকে সে যখন শুরু হবে তখন সে কাজ করবে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম হয়ে সে কাজ করবে রোট, রোটেট, রোটেট 0% থাকবে 0°, ঠিক আছে। 0%-এ 0° সে কাজ করবে, এবং যখন সে অ্যানিমেশনটা 0% থেকে 100%-এ যাবে তখন ট্রান্সফর্ম রোটেট 0° জায়গায় হয়ে যাবে 360°। তো আমরা একটু দেখে আসি কীরকম আছে আমাদের অ্যানিমেশনটা, এই যে এটা হচ্ছে আমাদের এখন অ্যানিমেশন কাজ করতেছে সে। তো কিন্তু সমস্যা হচ্ছে যে তার তিনোটা একসাথে, আমরা চাচ্ছি না তিনোটা একসাথে না, তিনোটা টাইম মেনটেন করুক, একটা সুন্দর একটা টাইম মেনটেন করুক, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এই যে প্রত্যেকটাতে আমরা অ্যানিমেশনের যেই ইয়েটা ছিল এটা দিয়ে দিতে পারি, এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, শুধু আমরা টাইমটা একটু আগে পরে করে দিই। তো ধরেন এটা হচ্ছে 2 সেকেন্ড, এটা হচ্ছে 3 সেকেন্ড, আর এটাকে আমরা একটু কমাই দিতে পারি 1.5 সেকেন্ড। এখন দেখেন কী হয়, ঠিক আছে, এই যে এইভাবে কাজ করতেছে। এবং একটা পর্যায়ে যে তারা প্রত্যেকেই একটা জায়গায় গিয়ে অ্যাড হচ্ছে, ঠিক আছে, দেখেন এই যে একটা জায়গায় গিয়ে সাধারণত তারা অ্যাড হয়ে গেল। তো আমাদের যে অ্যানিমেশনটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছিলাম সেটা মোটামুটি আমাদের অ্যানিমেশনটা তৈরি হয়ে গেছে। আপনারা যদি আইটি স্মুথলি করতে চান বা যদি আপনাদের দেখতে ভালো লাগে আমরা বর্ডারটা একটু বাড়িয়ে দিতে পারি, সর্বোচ্চ ধরেন 2 পিক্সেলের জায়গায় আমরা 3 পিক্সেল করে দিলাম, ঠিক আছে, এই যে এটা। আচ্ছা তো এখন আমাদের কাজ হচ্ছে যে জিনিসটা এরকম না, আমরা চাচ্ছি যে একটু আরেকটু সুন্দর হোক জিনিসটা, কীরকম যে এটার একটা ব্যাকগ্রাউন্ড থাকুক, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড থাকবে। এবং আমাদের যখন অ্যানিমেশন লোড হওয়াটা শেষ হয়ে যাবে তখন ব্যাকগ্রাউন্ডটা পিছন থেকে সরে যাবে এবং আমার যে ওয়েবসাইটটা আছে এই জিনিসটা আমরা দেখতে পারবো। তো সেই জন্য আমরা কী করতে পারি, আমরা আবার HTML-এ ফেরত যাব। তো আমরা আমাদের HTML-এ ব্যাকে আসি, ব্যাক করলাম, এখানে আমরা যেটা করব নতুন করে আমরা আরও 2টা নতুন ডিপ ক্রিয়েট করব শুধু এই ব্যাকগ্রাউন্ডটা একটা আরেকটা অ্যানিমেশন করার জন্য, ঠিক আছে। আচ্ছা তো আমরা এখানে কী করতে চাচ্ছি, এখানে ধরেন এরকম 2টা পর্দার মতো জায়গা ক্রিয়েট করতে চাচ্ছি যে তারা পর্দা যেরকম 2 পাশে সরে যায় আমার ব্যাকগ্রাউন্ডটাও ঠিক ওইভাবে সরে যাবে। তো সেই জন্য আমরা কী করতে পারি, এখানে একটা ডিপ নিলাম, এর নাম দিলাম ধরেন লোডার, ঠিক আছে, লোডার সেকশন, এবং সরি এটার পাশে আরেকটা আমরা ইয়া দিয়ে দিই, ক্লাস দিয়ে দিই, এটা হচ্ছে সেকশন লেফট, ঠিক আছে। তো ঠিক একই রকম একই নামে আরেকটা নিলাম, শুধু এখানে সেকশন নিচেরটায় দেখে লিখেন সেকশন রাইট, হ্যাঁ, তার মানে একটা লেফটের জন্য আরেকটা রাইটের জন্য। তো প্রথম আমরা লোডার সেকশনটাকে নিয়ে কাজ করি। তো আমরা CSS-এ যাবো, CSS-এ যে এইখানে আমি এটাকে পেস্ট করে দিলাম, এবং এখানে পেস্ট করার আগে অবশ্যই এখানে একটা ক্লাস দিয়ে নিব আমরা,
আচ্ছা এখানে যে কাজটা করব সর্বপ্রথম এইটাকে আমরা পজিশনটা কি করে দিতে পারি ফিক্সড করে দিতে পারি যাতে আমাদের অ্যানিমেশনটা মানে যে অ্যানিমেশনটা হচ্ছে এই অ্যানিমেশনের সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা যাতে কি থাকে ফিক্সড থাকে তো প্রথমে এটাকে কি করে দিলাম পজিশন ফিক্সড করে দিলাম ঠিক আছে এবং একে এটার সাথে সাথে আমরা আরো কয়েকটা কাজ করি যে এখানে টপ থেকে 0 তারপর হাইট উইথ এগুলো আমরা দিয়ে দিই হ্যাঁ টপ থেকে তাকে আমি 0 করে দিলাম লেফট থেকে আমি তাকে কি করে দিলাম 0 করে দিলাম এখন উইথ এর ক্ষেত্রে একটু কাজ করব আমরা উইথটা আমরা 50% করে দেব ঠিক আছে এখন আর আমরা কি রাখবো না 100% রাখবো না উইথ 50% রাখলাম এখন যেটা করব যে এর একটা হাইট দেব আমরা হাইটও দিলাম কত 100% ঠিক আছে এনা এখন যত যেই করি আমরা যদি ব্যাকগ্রাউন্ড না দিই কিন্তু দেখা যাবে না তো ব্যাকগ্রাউন্ডটা আমরা কি দিতে পারি 26 ধরেন একটা একটু ডার্ক একটা ব্যাকগ্রাউন্ড থাকবে 26 তো আমরা যদি একটু দেখে আসি কিরকম আসে দেখি আচ্ছা এই যে দেখেন আমরা যে ব্যাকগ্রাউন্ডটা আনতে চাচ্ছিলাম এটা 50% পর্যন্ত চলে আসে দেখেন আমরা যেটা বলতেছিলাম যে এই যে অ্যানিমেশনটা ব্যাকগ্রাউন্ডে রয়ে গেছে কিন্তু আমরা চাচ্ছিলাম যে এটা কি থাকবে ফ্রন্টে থাকবে তো এটার জন্য আমরা কি করি আমাদের যে স্পিনটা আছে এই যে স্পিনটা হ্যাঁ এটাই তো আমাদের অ্যানিমেশনটা মূল তো এখানে আমরা একটা জ্যাট ইন্ডেক্স দিয়ে দিই ধরেন জ্যাট ইন্ডেক্স 6 9 দিলাম ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা একটু রিলোড দিই দেখেন এখন আমার অ্যানিমেশনটা উপরে চলে আসে এখন আমার অ্যানিমেশনটা কি আছে সব কিছুর ঊর্ধ্বে আছে আচ্ছা কিন্তু আমি বলছিলাম যে আমার সম্পূর্ণটা থাকবে দুইটা পর্দার মধ্যে থাকবে কিন্তু এখানে একটা আসলে একটা না এখানে দুইটাই আছে আমরা যদি একটা জিনিস খেয়াল করি দেখেন আমার এটার নাম এই ডিপটার নাম লোডার সেকশন এই ডিপটার নামও কি লোডার সেকশন আমরা যদি একটু নিচে আসি দেখেন আমার কিন্তু এখানে একটা সিএসএস মানে কমন সিএসএস একটা করেছিলাম লোডার সেকশন এবং দুইজনকে আমি বলে রাখছি কি তাহলে লেফট থেকে 0 আমার দুইটা ডিবি এখন কোথায় আছে লেফটে আছে তো যার কারণে সমস্যাটা হয়ে গেছে তো আমি কি করি যে লেফট থেকে এটা উঠিয়ে দিই এবং এখানে আমরা একটা নিয়েছিলাম যে সেকশন লেফট এবং রাইট এটাকে নিয়ে আসি যে সেকশনটা লেফটে আছে সে লেফট থেকে 0 থাকবে এবং যেই সেকশনটা রাইটে আছে সে রাইটে 0 থাকবে হ্যাঁ আচ্ছা এখন দেখেন সম্পূর্ণটা একটা মনে হচ্ছে সম্পূর্ণটা একটা ব্যাকগ্রাউন্ড ঠিক আছে কিন্তু আমরা জানি যে এখানে কয়টা ব্যাকগ্রাউন্ড আছে দুইটা ডিপ দিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলাম আচ্ছা তো আমার লোডিংটা যখন শেষ হয়ে যাবে তখন একটা অ্যানিমেশন কাজ করবে তো এই অ্যানিমেশন লোডিংটা যখন শেষ হয়ে যাবে এই টাইমিংটা দেওয়ার জন্য আমাদের জেকুইরিটা প্রয়োজন ঠিক আছে তো এতটুকুর জন্য একটা ছোট একটা এক লাইনে একটা জেকুইরি আমাদের লাগবে তো ওইটা করার আগে এই যে এক লাইনে জেকুইরিটা কাজ করবে এই এতটুকু কাজ করার আগে আমাদের কিছু সিএসএস আমাদের পড়ে রাখতে হবে তো জিনিসটা হবে এরকম যখন আমাদের লোডিং টাইমটা শেষ হয়ে যাবে তখন আমাদের যেই লোডার অ্যানিমেশন থাকবে বা আমাদের যেই ওয়েবসাইটটা থাকবে তার বডিতে অটোমেটিক একটা ক্লাস অ্যাড হবে হ্যাঁ এই জিনিসটা করবে তো এই ক্লাসটা অ্যাড করার জন্য আমরা একটা নতুন একটা ক্লাস আগে থেকে তৈরি করে রাখি নয়তো সে তো নিজে নিজে ক্লাস তৈরি করবে না তো আমরা ক্লাসটার নাম দিলাম লোডার বা লোডেড যেহেতু সে লোড শেষ হয়ে গেছে যখন লোডেড ক্লাসটা অ্যাড হবে হ্যাঁ তখন কিছু কিছু জায়গায় সে কাজ করা শুরু করবে যখন লোডেড ক্লাসটা যখন অ্যাড হয়ে যাবে তখন লোডার র্যাপারের ভিতরে যেই লোডার সেকশন আছে হ্যাঁ লোডার র্যাপারের ভিতরে যে লোডার সেকশনটা আছে এবং এই লোডার সেকশনের সাথে কি আরেকটা সেকশন আছে না এই যে সেকশন লেফট সেকশন কি লেফট এটাকে বসাই দিলাম এই জায়গাটায় সে একটা কাজ করবে কি কাজ করতে পারে সেখানে কাজ করতে পারে ধরেন এখানে ট্রান্সফর্ম করবে সে ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স সে -100% হয়ে যাবে তার মানে আমার যখন বডিতে এই যে ক্লাসটা অ্যাড হবে তখন এখানে নতুন একটা কি হবে প্রপার্টি বসবে যেটা হবে ট্রান্সফর্ম এবং এর ভ্যালুটা হবে ট্রান্সলেট -x তার মানে হচ্ছে যে আমার এই যে লেফট সাইডে যে বর্ডার ডিপটা আছে তখন সে কি করবে 100% সে বাইরে চলে যাবে ঠিক আছে এই একটা জিনিস তো এই ঠিক এই জিনিসটি আমরা আরেকবার নিই এবং এখানে লেফটের জায়গায় লিখে দিই রাইট এবং এখানে আর মাইনাস চিহ্ন আমরা মাইনাস দিব না এখানে দিব আমরা প্লাস তো প্লাস দিলে কি হবে মাইনাসটা এখান থেকে লেফটের দিকে চলে যাবে আর প্লাসটা এদিকে রাইটের দিকে অটোমেটিক চলে যাবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের মূল যে সূত্রটা আছে এইটা তো এটার সাথে সাথে আরও দুইটা জিনিস আমাদের করতে হবে যেমন ধরেন আমরা একটু যদি দেখে আসি বডিতে কাজ করে কি না সে ক্লাসটা যদি আমরা এখানে লোডেডটা দিয়ে দিই তাহলে কি হয় ঠিক আছে এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা এখন চলে গেছে তো যেহেতু এখানে আমরা এখনও কাজটা শেষ করিনি সেহেতু আমরা এটা এখন করবো না আমরা আরেকটু আমাদের কাজ বাকি আছে সেটা হচ্ছে যখন লোডেডটা আমার বডিতে অ্যাড হবে তখন
আমার যে স্পিনটা থাকবে, হ্যাঁ স্পিন যে মানে যেটা স্পিন হচ্ছে যে স্পিন টিপটা আছে সেইখানে ধরেন এটাকে আমরা অপাসিটিটা কী করে দিতে পারি, জিরো করে দিতে পারি। এবং এখানে আমরা একটা ট্রানজেকশন ইউজ করতে হবে যাতে এই জিরোটা সরি ট্রানজেকশন দিতে পারি যাতে সে যখন অপাসিটিটা জিরো হবে এটি একটু আস্তে বা স্মুথলি হয়। তো সেই কারণে আমি এখানে কি লিখে দিলাম, অল ওয়ান সেকেন্ড এবং ইজ আউট। ঠিক আছে, ইজটা আমরা কী করে দিলাম, সুন্দরভাবে আউট করে দিলাম। হ্যাঁ আচ্ছা, তো ঠিক একই রকমভাবে আমরা আরেকটা কাজ করি, যখন লোডেডটা আমার বডিতে অ্যাড হবে তখন আমাদের এখানে আরেকটা ডিভ আছে না, এটার নাম হচ্ছে যে লোডেড র্যাপার। হ্যাঁ এখানে বসাই দিই লোডেড র্যাপার, তখন এই লোডেড র্যাপারটা কী হয়ে যাবে, হাইড হয়ে যাবে। তো আমরা হাইড করতে পারি কীভাবে, ডিসপ্লে না দিলে এটা হাইড হয়ে যাবে। তো ডিসপ্লে না দিলে আমাদের আবার ট্রানজিশন আমরা কাজ করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা ভিজিবিলিটি ইউজ করি, ভিজিবিলিটি হিডেন। ঠিক আছে, ভিজিবিলিটি আমরা কী করে দিলাম, হিডেন করে দিলাম। ওকে ফাইন, এতটুকু পর্যন্ত আমাদের মোটামুটি যা আছে সব কিছু এনাফ। ঠিক আছে, আর আমরা এখানে তাহলে আমরা একটা ট্রানজেকশন দিয়ে দিই, আমি তো আমাদের ভিজিবিলিটিটা সুন্দর মতো কাজ করবে না। এখানে আমরা কী দিয়ে দিলাম, ভিজিবিলিটি হিডেনের সাথে আমরা একটা ট্রানজেকশন দিয়ে দিলাম যেটা ওয়ান সেকেন্ড ধরে কাজ করবে। এবং এটার পরে আমরা আরেকটা জিনিস দিয়ে দিই, এটা হচ্ছে জিরো পয়েন্ট, এটার টাইমিং হ্যাঁ 0.3 সেকেন্ড, এটা আগে থাকবে। ঠিক আছে, 0.3 সেকেন্ড ধরে আমার অ্যানিমেশনটা কাজ করবে, হাইটটা হওয়া শুরু করবে এবং এটা হচ্ছে আমাদের যে ইয়াটা শেষ হবে এটার একটা টাইমিংটা। এবং এটা কীভাবে আউট হবে, ইজ আস্তে করে আউট হয়ে যাবে। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত আমাদের এনাফ। এবং এটার সাথে সাথে আমাদের এইখানেও দুইটা ট্রান্সফর্ম দিতে হবে। তো আমি এখান থেকে ট্রান্সফর্মটা নিয়ে আসি, ট্রান্সফর্ম আচ্ছা সরি এখানেও ট্রান্সফর্মটা আসবে। এবং এখানে ট্রান্সফর্মের সাথে যেটা হবে সরি ট্রান্সফর্ম ট্রানজেকশন, ট্রানজেকশন যে যেটা হবে একই রকম আগেরটার মধ্যে অল, এবং এটার একটা টাইম দেবো প্রথমে আমরা 0.7, কন্ট্রোল সেভেন আমরা 0.7 সেকেন্ড দেওয়ার পরে আমরা যেটা করব এখানে একটা টাইমিং দিয়ে দেবো আরও একটা 0.3 সেকেন্ডের। এবং এখানে আমরা কিউবিক উইজার্ডটা ইউজ করব। হ্যাঁ এটা ইজ ইন আউটের মতোই কাজ করে, তবে একটু স্মুথলি আরও বেশি স্মুথলি কাজ করে। কিউবিক বি ই আর আচ্ছা, তো এটাতে আমাদের কিছু পয়েন্ট অনুসারে আমাদের দিয়ে দেওয়া হয়। তো এটা আমি দিয়ে দিলাম, আমার মন মতো একটা দিয়ে দিই, ধরেন আপাতত দিলাম 0.645 এখানে 0.45 দিলাম, 0.45 আমরা আরেকটা কমা দিয়ে এখানে দিয়ে দিলাম, ধরেন আরও দুইটা দিতে হবে, আমরা আর কি দিতে পারি 0.355 দিয়ে আমরা 0.355। আপনারা চাইলে এগুলো যে কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারেন, বা আমাদের যখন আমরা গুগল ক্রোমে যাই ট্রানজেকশন ইউজ করি সেখানে এই কোডটা আমরা পেতে পারি। যদি আমরা ইজিন আউটটা ইউজ করি সেখানে দেখবেন যে আপনাকে এটা দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে আচ্ছা, এবং এখানে আমরা আরেকটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে যে 0.0001 1.0000। তো এটার পরে আমরা যেটা করব এই জিনিসটাই কপি করে আমি আমার নিচে যে রাইটে ট্রান্সফর্মটা হবে এখানেও আমি ট্রান্সলেশনটা দিয়ে দিলাম। হ্যাঁ আচ্ছা, তো আমার মোটামুটি যা যা ছিল আমার সিএসএস এ অ্যাড করা, মানে আমার অ্যানিমেশনের পরে যা যা ছিল, নতুন করে যখন লোডেড ক্লাসটা অ্যাড হবে এইটার জন্য যা যা করা দরকার ছিল তাতে আমরা মোটামুটি করে ফেলেছি। হ্যাঁ এখন আমাদের যেটা হবে যে আমাদের যে কিউরিটা তৈরি করা। তো আমরা যে কিউরিতে যাই, আমাদের যেই জেস কাস্টম জেসটা ছিল এটা তো আমরা লিঙ্ক করছি, এইটাতে যেয়ে আমরা বাকি কাজগুলো আমরা কমপ্লিট করব। আচ্ছা, তো এখানে যে আমরা যে কাজটা করব, আমাদের এখানে তো আমরা লিঙ্ক করছি, আচ্ছা লিঙ্ক করা আছে। তো সর্বপ্রথম আমাদের যেটা করব সেটা হচ্ছে যে আমরা সিনট্যাক্সটা লিখব। এখানে প্রথম লিখতে হবে ডকুমেন্ট, ডলার ডকুমেন্ট ডট রেডি, ডকুমেন্ট ডট রেডি ফাংশন ফার্স্ট ব্র্যাকেট, এবং শেষে একটা কী দিলাম আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। হ্যাঁ এবং এখানে আমি একটা ফাংশন লিখব যেটা হচ্ছে যে আমাদের সেট টাইম আউটের জন্য। হ্যাঁ সেট টাইম আউট, তো আমি এখানে লিখলাম সেট টাইম আউট। তো এখানে কী হবে, একটা ফাংশন কাজ করবে, ফাংশন ফার্স্ট ব্র্যাকেট আবার এটার পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট, শেষে সেমিকোলন,
এবং এইখানে এখন আমরা কি করব বলে দিব এই যে সেট টাইমআউটটা এটা কোথায় কাজ করবে। তো আমরা একটা ডলার দিলাম, দিয়ে এখানে প্রথমে একটা কোটেশন মার্ক এখানে বলে দিলাম বডিতে, কোথায় অ্যাড হবে আমার ক্লাসটা বডিতে, কিভাবে অ্যাড হবে এখানে লিখে দিলাম অ্যাড ক্লাস। অবশ্যই এই সিটা বড় হাতের হতে হবে, হ্যাঁ, কারণ আমরা জানি যে জেকুইরিতে বা পিএইচপিতে নামগুলো কি হয় কেস সেন্সিটিভ হয়। আচ্ছা, এবং একটা কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে কোটেশন দিয়ে বলে দিলাম আমার ক্লাসে কি ক্লাসে অ্যাড হবে এটা বলে দিতে হবে। তো আমরা এখানে নতুন যে ক্লাসটা অ্যাড করছিলাম এটা তো এখনও কোনো কাজ এখনও হয় নাই, কখন হবে যখন জেকুইরির মাধ্যমে এটা বডিতে যে অ্যাড হবে তখন এটার কাজটা হবে। তো আমরা দেখে আসি হয় কি না, এই যে দেখেন আমার লোডিংটা 3 সেকেন্ড পরে এটা চলে যাচ্ছে, ঠিক আছে, এই যে জিনিসটা আমার ক্লিয়ার। তো আমার এইভাবে আমরা চাইলে একটা সিএসএস অ্যানিমেশন তৈরি করতে পারি, আপনারা চাইলে এটা আপনাদের যে কোনো প্রজেক্টে আপনারা সাবমিট করতে পারেন বা অ্যাড করতে পারেন। আর যদি আমাদের প্রজেক্টে অ্যাড করতে হয় আমাদের শুধু কী করতে হবে যেই এইচটিএমএলটা আছে এটা সবার উপরে রাখলে এটা কাজ করবে, আপনার যত প্রজেক্টে যে হেডারটা থাকবে হেডার সেকশনের উপরে সবসময় এটা রাখবেন। তো দেখে নিলেন আজকের ভিডিওটি, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও সম্পর্কে কোনোরকম মতামত আপনাদের থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।